আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি অনেক ভালো আছো তোমরা গদ্য মাত্র চারটা দেখব কিভাবে সৃজনশীল প্রশ্ন পড়তে হয় কিভাবে মূল গদ্যটা পড়ে তুমি যে কোনো সৃজনশীল প্রশ্ন লিখতে পারবে সাথে ক প্লাস খ এর সাজেশন থাকবে আমার কিন্তু একটা এবি পেজ আছে যেখানে প্রায় তোমার মতো ছাব্বিশ হাজার শিক্ষার্থী এখন পর্যন্ত জয়েন আছে তুমি চাইলে কিন্তু জয়েন করতে পারো সেটার লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে দিয়ে রাখবো তাহলে চলো মূল মুরবিটি স্টার্ট করি প্রথমে দেখতে পাচ্ছি আমার পথ বিলাসী মাসে পিসি এবং হচ্ছে মানব কল্যাণ আবারও বলতেছি আমার পথ বিলাসী মাসে পিসি এবং হচ্ছে মানব কল্যাণ এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই বছর পরীক্ষার্থীদের জন্য কিভাবে তোমরা গদ্যটা পড়বে তোমরা গদ্যের প্রথমে শব্দার্থ এরপর মূল ভাব তিনবার পড়বে মূল ভাবটা যদি পারো মুখস্ত করে ফেলো মূল ভাব দিয়েই তুমি যে কোনো সৃজনশীল প্রশ্ন লিখতে পারবে এরপরে মূল গদ্যটা একবার পড়তে পারো নাও পড়তে পারো পড়লে খুবই ভালো তবে আমি বলবো একবার পড়ে রাখা উচিত এরপরে সৃজনশীল এবং আমি যে এমসিকিউগুলো দিব গদ্য পদ্য ও নাটক উপন্যাস ভিত্তিক সেগুলো তোমরা অবশ্যই দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা এমসিকিউটা পেয়ে যাবে তাহলে এই চারটা একেবারে খুবই ভালো মতো করে পড়বে এখান থেকে কোনোটা মিসিং করবে না এরপরে বাকি যে তিনটা গদ্য আছে সে তিনটা গদ্যারই স্টারসনে এরকম থাকে বলে বাউন্ন দিনগুলো চাইলে পড়তে পারো অপরিচিত এবং রেইনকোট এইগুলো আসার সম্ভাবনা এই বছর খুবই কম খুবই কম তবে হ্যাঁ কোষণার ক্ষেত্রে রিপিট হয় সেক্ষেত্রে আসতে পারে তবে যাই হোক না কেন এই চারটা তুমি পড়লে তুমি নিশ্চিত থাকবে তোমার মিনিমাম এখান থেকে দুটো কমন থাকবেই লাখ বলা থাকলে চারটাই কমন পড়বে যে কোনো বোর্ডের ক্ষেত্রে তাহলে বুঝতেই পারছো আমাদের আজকের এই সাজেশানটা তুমি খুব ভালো মতো করে ফলো করো আমি শিওর তুমি যদি গত বছরে আমার সাজেশনগুলো দেখে থাকো তাহলে নিরাশ হবে না আর সৃজনশীলের জন্য অবশ্যই সৃজনশীল প্লাস ক খয়ের জন্য শুধুমাত্র বোর্ড প্রশ্নাবলী পড়বে আমি তোমাদের টেস্ট পেপার কিনতে বলেছিলাম লেকচারটা কিনে নেবে সেখানে ক প্লাস খয় এবং শুধুমাত্র বোর্ড ক প্লাস খটা একটি বেশি বেশি পড়বে আশা করি সৃজনশীল অংশটাও কিন্তু তোমার কনফিউশনটা দূর হয়ে যাবে আর প্রত্যেক দিন সাতটার সময় তোমরা নতুন ভিডিও পাবে চেষ্টা করবে এরপর থেকে দুটি করে ভিডিও আপলোড করতে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো শুভেচ্ছা নিরন্তর